আমরা এখন এসেছি গরুমারা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটে। সরি, বুমা হাসছে, আমি গরুমেরা বলে ফেলেছি বলে। যাই হোক, এটা হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ারের পোর্শনটা, এখানে টিকিট কাটার জায়গা আছে। আমরা এখানে টিকিট কাটলাম, এখানে পার হেড আমাদের পড়লো বুলক কাট রাইড এবং অন্যান্য যা যা আছে এবং গাইড ফি সব মিলিয়ে পার হেড 240 টাকা করে। এটা 2019, তো এর পরে যদি কেউ আসেন সেই সাল অনুযায়ী আপনি বাড়িয়ে নেবেন টাকাটা নিজের ইচ্ছে মতো। এটা আমাদেরকে দেওয়া হয়েছে অ্যাজ এ টোকেন অফ গ্র্যাটিটিউড, যেটা আমরা এখান থেকে নিয়ে যাবো। খুব সুন্দর একটা পাটের জিনিস, এখানে পাটের কাজ হয় লোকালি, তো এই জিনিসটা খুব সুন্দর। আমাদেরকে এখন 1 ঘন্টা দাঁড়াতে হবে, সবে 3টে বাজে, এখন 4:15 আমাদের এখান থেকে রওনা। আমাদের জন্য গরুর গাড়ি ওয়েট করবে, গরুর গাড়িতে চড়ে আমরা এখান থেকে 3 কিলোমিটার যাবো। সেখানে মেদলা ওয়াচ টাওয়ার, সেখানে আমরা গিয়ে একটু জঙ্গল পরিদর্শন করব, উপর থেকে, নিচ থেকে না। আর এখন এখানে একটা বাটারফ্লাই গার্ডেন আছে, বাটারফ্লাই গার্ডেনে আমরা এখন ঢুকবো। কী আছে কেমন কিছু জানি না, ডান দিকে চা বাগান, আর ভেতরে বাটারফ্লাই গার্ডেনের ভেতরে আর ভিডিও করব না, কারণ ওখানে তেমন কিছু নেই স্পেশাল। আবার মেদলা ওয়াচ টাওয়ারে যেতে যেতে গরুর গাড়ির যে রাইডটা, ওটার ভিডিওটা মাস্ট, ওটা আমি করবই, আর মেদলা ওয়াচ টাওয়ারে গিয়ে করবো। আপাতত যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে সৌগতদার সঙ্গে আমরা না ডিটেলে কথা বলতে পারিনি, তো আমাদের দি টডলার্সে চ্যানেল স্টার্ট হওয়ার পরে সৌগতার সাথে আমি আগে ঘুরতে গেছি, পলাশবাড়ি গেছি পুরুলিয়াতে, তো তখন আমাদের চ্যানেল ছিল না। এই ফার সৌগতদা আমাদের চ্যানেল স্টার্ট হওয়ার পরে আমাদের সাথে জয়েন করলো। হ্যালো, আমরা সবাই বাছুর, সৌগতদা সিং ভেঙে ঢুকেছে, সেটা আর আমি মানে কী সৌগতা সেটা আমি আর এক্সপ্লেন করলাম না। তুমি বলো বাছুরদের সাথে ঘুরতে এসে কেমন লাগছে? না, সবাই অ্যাডভান্স বাছুর, অসুবিধা নেই। অ্যাডভান্স তো তুমি না, বলছি বাছুররা অ্যাডভান্স কিন্তু তারা, আমরা অ্যাডপ্টিভ। হ্যাঁ, যে এরা আমাদেরকে অ্যাডপ্ট করেছে এটার জন্য থ্যাংক ইউ টডলার্সকে। হ্যাঁ, রাইট। এই একটু আগে শুভজিৎ একে বেশ হাগ করতে যাচ্ছে, তো এটা উল্টো রিয়েল হলে ওই শুভজিৎকে হাগ করতে যাচ্ছে। হ্যাঁ, একদম, জীবনের শেষ হাগ হতো সেটা। ইনফ্যাক্ট হাগ হওয়ার আগে অন্য কিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাই হোক, এখন খুবই ভালো, কিন্তু আজকের দিনটা আমরা ইউটিলাইজ প্রপারলি করতে পারিনি। হ্যাঁ, আমাদের একটু ভালোভাবে ভাবা উচিত ছিল। হ্যাঁ, এই আগে ইউটিলাইজ করাটাও একটা আমার সব প্রশ্নের। থ্যাংক ইউ সৌগতদা, ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। না, দেখা হবে পরের ভিডিওতে। প্রশ্ন প্রণয় 7 বাড়াচ্ছিল, কেন বাড়াচ্ছিল পরের ভিডিওতে জানতে পারবো।